সাকিব আল হাসান যার নামের পরে সমর্থকরা অনেক সময় যোগ করে দেন দ্য মিথ দ্য লেজেন্ড বাংলা ক্রিকেটে যিনি আক্ষরিক অর্থে একজন কিংবদন্তি মাঠের বাইরে তার কত বিতর্ক হয় সমালোচনাও কিন্তু মাঠে নামলেই দেখা মিলে ভিন্ন এক সাকিবের প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যা তাকে দিয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডারের খেতাব শুধু বর্তমান সময়ের না ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারের সংক্ষিপ্ত তালিকা করা হলে সেখানে নিশ্চিতভাবেই দেখা যাবে সাকিবের নাম এই সাকিবের নামের পাশে আছে অজস্র রেকর্ড কেন অর্ধযুগে বাংলাদেশের হয়ে যত ম্যাচ মিস করেছেন সেগুলো খেললে এতদিনে অনেকের ধরাছড় বাইরে চলে যেতেন সাকিব এখনও বেশ কিছু রেকর্ডে আছে শুধুই সাকিবের নাম সুযোগ আছে সেই তালিকাটা আরও লম্বা করার ক্রিকেটে বাহাতি বোলারদের মধ্যে সবচেয়ে সফল পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম যার আছে নশো ষোলোটি উইকেট বাহাতি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারে সেরা পাঁচেই আছেন সাকিব ওয়াসিমের পর তালিকায় দ্বিতীয় নাম লঙ্কান গ্রেট চামিন্না ভাসের তিন ফরম্যাটে পাঁচশো বিশ ইনিংসে যিনি শিকার করেছেন সাতশো একষট্টি উইকেট সাকিবের সাবেক গুরু কিউই জেন্টালম্যান ড্যানিয়াল ভিক্টোরি চারশো আটানব্বই ইনিংসে সাতশো পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন এর পরের নামটাই সাকিব আল হাসানের চারশো সত্তর ইনিংসে সাকিবের শিকার ছশো আটানব্বই উইকেট সাকিবের পর আছেন অজি গতি তারকা মিচেল স্টার্ক জিম্বাবের বিপক্ষে দুই উইকেট পেলেই সাতশো উইকেটের ক্লাবে নাম লিখাবেন সাকিব বাংলাদেশের কোন বোলারেরই নেই পাঁচশো উইকেট সেখানে সাকিব যুক্ত হতে যাচ্ছেন সাতশো উইকেটের এলিট ক্লাবে দুই উইকেট পেলে হবে সাতশো এর চেয়ে ছটা উইকেট বেশি পেলেই সাকিব তোপকে যাবেন ড্যানিয়াল ফেটরিকে বাহাতি স্পিনার হিসেবে এখন পর্যন্ত এই কিউই সবচেয়ে বেশি উইকেটের মালিক জিম্বাবের বিপক্ষে না হলেও যুক্তরাষ্ট্র গিয়ে সে রেকর্ড সাকিব স্পর্শ করবেন সেটা বলাই যায় সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ